গত বছর সেপ্টেম্বর মাসের এক বর্ষার দিনে ঘুরে দেখেছিলাম ওয়েস্ট সিকিমের ছোট্ট একটি গ্রাম রিনচেনপং, যে জায়গা প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গের থেকে কম কিছু নয়। আজ রইল সেই গল্প। আমি বিদিশা, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কাল পেলিং ঘুরে সন্ধ্যেবেলায় পৌঁছেছি রিনচেনপং। আছি আমরা হোটেল প্যানোরামা হিলসে, এখানেই 3 দিন থাকবো আমরা। আর কাল পূর্ণিমায় এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দারুণ ছিল। পেলিং থেকেও সুন্দর দেখেছি, কিন্তু রিনচেনপং থেকে যেহেতু পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখতে পাওয়া যায়, তাই আরও বেশি ভালো লেগেছিল। আর এই ভিউটা বোধহয় শুধুমাত্র এই হোটেলের ছাদ থেকেই সব থেকে ভালো দেখতে পাওয়া যায় গোটা রিনচেনপংয়ে, কারণ হোটেলটি 5 তলা আর মেন রাস্তা থেকে একটু ওপরে। এখন সেই ছাদেই এসেছি সানরাইজ দেখবো বলে, কিন্তু আজ ভোর থেকেই আকাশের মুখ ভার, সূর্যিমামা উঠে মেঘের মধ্যেই লুকিয়ে রয়েছে। ওয়েদার ফোরকাস্টে আজ অল্প বৃষ্টি হওয়ার চান্সও রয়েছে। আর এখন 2 দিন আছি, তাই আশা করছি কাল বা পরশু সানরাইজ দেখতে ঠিকই পেয়ে যাব। যেদিকেই তাকাবে সেদিকেই পাহাড়, ঘুম থেকে উঠে এরকম ভিউ পেলে মন এমনি ফুরফুরে হয়ে যায়। খালি চোখে লক্ষ্য করলে এখান থেকে দেখতে পাওয়া যায় স্কাইওয়াকের চেনজের স্ট্যাচু আর রাবাংলার বুদ্ধা স্ট্যাচু। আর হোটেলের এই ছাদেই ডাইনিংয়ের ব্যবস্থা রয়েছে, তো সুন্দর ভিউয়ের সাথে কিন্তু খাবার খাওয়া যায়। চলো নিচে গিয়ে তোমাদের রুমটা একবার দেখাই। আমাদের এই হচ্ছে আমাদের রুম, আমরা আছি 3rd ফ্লোরে। আর হোটেলের গ্রাউন্ড ফ্লোরে রিসেপশন আর বসার জায়গা রয়েছে, রুম সব 1st ফ্লোর থেকে রয়েছে। দরজা খুললেই উল্টো দিকে বাথরুম রয়েছে, 2টো বসার চেয়ার, 1টা টেবিল আছে, আলমারিও আছে আয়না সমেত। আমাদের একটা যেটা ভালো জিনিস লেগেছে সেটা বেডের দুপাশেই সাইড টেবিলের সাথে সাথে দুদিকেই চার্জিং পয়েন্ট রয়েছে, এটা কিন্তু অনেক হোটেলেই থাকে না। এই হলো বাথরুম, বেশ পরিষ্কার, গিজার লাগানো রয়েছে, তো 24 ঘন্টাই গরম জল অ্যাভেলেবেল। বাথরুমেও কিন্তু একটা আয়না রয়েছে, আর একটা প্লাগ পয়েন্টও রয়েছে বাথরুমে, আর সাথে ডাস্টবিন। আর এই যে বেডের মাথার কাছে জানলা রয়েছে, সেখান থেকে এই ভিউ, পাশেই আর একটা হোটেলের কনস্ট্রাকশন চলছে। আর সাইডের জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়, জানলা খোলারও দরকার পড়বে না, কাঁচের মধ্যে দিয়েই বিছানায় শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আর সব থেকে সুন্দর যেটা হলো এই রুমের ব্যালকনি, এই রুম থেকেও ভীষণ ভালো ভিউ যেটা আমরা ছাদ থেকে দেখেছি, তো ছাদে যাওয়ারও দরকার পড়বে না, বারান্দাতে এসেই সুন্দর সানরাইজ দেখতে পাবে। এখন কাঞ্চনজঙ্ঘা আবার মেঘে ঢেকে গেছে। আর এটা হচ্ছে কমন ব্যালকনি, করিডোর দিয়ে আসার, আর তার পাশে যে ব্যালকনিটা রয়েছে ওই দিকের ব্যালকনিতে আমাদের বন্ধুরা রয়েছে ওই রুমে, ওটা ডাবল বেডরুম ছিল, তো এখানে সিঙ্গেল বেডরুম, ডাবল বেডরুম সব রকম রুমই অ্যাভেলেবেল। ভিউটা কিন্তু ভীষণ ভালো, যে কোনো রুম থেকেই ব্যালকনি রয়েছে, তো সমস্ত দিক থেকে কিন্তু রুমটা বেশ ভালো। রুমের দরজা দিয়ে বেরিয়েই করিডোর, এই ফ্লোরে 5টা রুম রয়েছে, আর এই করিডোর দিয়ে এসেই এখানে হলো কমন ব্যালকনি। কাঞ্চনজঙ্ঘার একদমই দেখতে পাওয়া যাচ্ছে না, পুরোটাই মেঘে চাপা পড়ে গেছে, একটু পরেই বৃষ্টি নামবে মনে হচ্ছে। চলে এসেছি ব্রেকফাস্ট করতে, পুরি আর আলুর তরকারি, ভীষণ ভালো, একদম বাড়ির খাবারের মতো টেস্ট। হোটেলের গ্রাউন্ড ফ্লোরে যে সিটিং এরিয়া সেখানেই আছি এখন আমরা, আমাদের গাড়ি এসে গেছে। প্রথমে আজ আমরা যাব ছায়াতাল, এখান থেকে 1 ঘন্টার মতো লাগবে, তারপর ছায়াতাল থেকে ফেরার পথে রিনচেনপংয়ের আশেপাশে যে সমস্ত পয়েন্ট আছে সেগুলো ঘুরে দেখব। বেরিয়ে পড়েছি, বৃষ্টিও এক পশলা হয়ে গেছে, আবার নামবে একটু পর হয়তো, তাই সবাই একটা করে ছাতা নিয়ে বেরিয়েছি। এখন যাচ্ছি রিনচেনপং বাজারের উপর দিয়ে।
পৌঁছে গেছি ছায়াতারের সিরিজঙ্গা পার্কে। ঝিরঝির করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। পার্কের সামনেই নিচ দিয়ে একটা ছোট্ট ঝর্ণাও বয়ে যাচ্ছে। সকাল 7টা থেকে 5টা পর্যন্ত এই পার্ক খোলা থাকে। গেটের সামনেই লেখা রয়েছে তার সাথে এন্ট্রি ফি কত করে সেটাও। পুরোটাই নো স্মোকিং জোন পার্কটা। আর চলো ভেতরে ঢোকা যাক। ২০১৭ সালের 3rd December পার্কটির ইনগ্রেশন হয়। লিম্বু নেতা এবং দার্শনিক সিরি জাঙ্গার উদ্দেশ্যে ওনার 313তম জন্মবার্ষিকীতে এই জায়গাটি তৈরি করা হয়। আর তার পাশেই কোন জিনিসে কত ফাইন হবে সেগুলোই লেখা রয়েছে। আর তার গেট থেকে ঢুকেই চারপাশটা ছোটো ছোটো ফুল গাছ দিয়ে বাগান মতো করা আছে। আর এই সামনে যে সোজা রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে গোল গোল উঠে ওই যে উপরে স্ট্যাচুটা দেখা যাচ্ছে, সিরি জাঙ্গার স্ট্যাচু, ওখানে যাওয়া যায়। পাশেই কনস্ট্রাকশন চলছে সিকিমের সব থেকে বড় স্কাইওয়াকের। আশেপাশে অনেক হোটেলেরও কনস্ট্রাকশন হচ্ছে। তো চলো আস্তে আস্তে রাস্তাটা দিয়ে উপরে উঠি। বৃষ্টির জলে সমস্ত গাছের পাতা ধুয়ে গিয়ে আরো যেন সবুজ লাগছে চারপাশটা। আর এখান থেকে দেখা যাচ্ছে ছায়া লেক, যেটা এই ছায়াতালের সাইট সিং এর মধ্যে একটা পয়েন্ট। আমরা লেকের কাছে যাইনি নেমে, কারণ উপর থেকে বেশি ভালো দেখতে লাগছিল। এই লেকের নামে এই জায়গার নাম ছায়াতাল। ছায়াতালের এই লেকের জল কিন্তু একদম ঘন সবুজ। এখন বর্ষার কারণে বোধহয় জলটা ঘোলা হয়ে আছে, অতটা ভালো বোঝা যাচ্ছে না। আর এই ছায়াতালে এই স্ট্যাচুর কাছে এলে কিন্তু 360 একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আর সামনে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়। এখন তো বৃষ্টির জন্য সব চারদিক মেঘে ঢাকা, যদিও বর্ষাকালের একটা অন্যরকম সৌন্দর্য পাহাড়ের, তো আমরা সেটাই উপভোগ করছি এখন। উপরে উঠে এখানে একটা হলঘর রয়েছে, যেখানে সিরি জাঙ্গার একটি ছবিও রয়েছে। আর সিরি জাঙ্গা ছিলেন 18th শতকের একজন লিম্বু পণ্ডিত, নেতা, দার্শনিক। 1704 সালে লিম্বুয়ানে, যেটি এখন নেপালের অংশ, ওখানে জন্মগ্রহণ করেন। ওনার আসল নাম ছিল রুপি হ্যাং। এই হ্যাং একটি লিম্বু শব্দ যার মানে হলো রাজকীয় বা রয়্যাল ফ্যামিলির। সিরি জাঙ্গা লিম্বু ভাষা এবং লিম্বু ধর্ম নিয়ে সারা জীবন গবেষণা ও শিক্ষা নিয়েছেন এবং সিকিমের গ্রামে গ্রামে গিয়ে তার ওই সমস্ত শিক্ষা তিনি প্রচার করে বেড়াতেন। তো কিছুদিন পর বৌদ্ধ ধর্মের সন্ন্যাসীদের সাথে এই কারণে এক রকমের ওনার দ্বন্দ্ব শুরু হয়। বৌদ্ধ সন্ন্যাসীরা বা লামারা ভাবতে থাকেন যে ওনার ফলে বৌদ্ধ ধর্ম প্রচারের ক্ষেত্রে ভবিষ্যতে অনেক প্রবলেম হতে পারে। তো সেই জন্য বৌদ্ধ লামারা ভুটানের রাজাদের সাথে এক হয়ে সিরি জাঙ্গাকে হত্যা করার একটি পরিকল্পনা করেন। তো ওনাকে নাকি একটি গাছের সাথে বেঁধে মেরে ফেলা হয় এবং ওনার যে শিষ্যরা ছিলেন তাদের কিছু কিছু জন মারা যায়, কিছু নেপালে পালিয়ে যায়। তো পাশে লেখা রয়েছে ওনার সম্পর্কে, সেখান থেকেই পড়লাম। এবার যে উপরে স্ট্যাচুটা রয়েছে সেখানে উঠছি। হলঘরে ঢোকার আগেই জুতো খুলেছিলাম, আর উপরেও উঠতে গেলে কিন্তু জুতো পরে ওঠা যাবে না। এই হলো সেই মূর্তি। মূর্তিটি 36 ফিট লম্বা আর ব্রোঞ্জের তৈরি। এখান থেকে দাঁড়িয়ে চারপাশের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর। কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও বর্ষায় পাহাড়ের সৌন্দর্য যে একদম অন্যরকমের সুন্দর সেটা দেখতে পারছি। যে পেলিংয়ে আমরা ওয়েদার পেয়েছি, সেরকম ওয়েদার থাকলে এই ভিউ বোধহয় একদমই অন্যরকম হতো। তবে অসাধারণ লাগছে। হালকা হালকা মেঘ হয়ে আছে চারপাশে, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে, তার সাথে সব মিলিয়ে একটা আলাদাই এক্সপিরিয়েন্স।
যাচ্ছি এখন রিনচেনপং মনেস্ট্রি। সামনে রাস্তাটার বাঁদিক চলে যাচ্ছে রিনচেনপং বাজার, আর ডান দিকে উপরের রাস্তাটা মনেস্ট্রির দিকে। মনেস্ট্রি যাওয়ার পথে পয়জন লেকও পড়ে পাশে, বাট আমাদের ড্রাইভার বারণ করলো বর্ষায় লেকের আশেপাশে প্রচুর জোঁক থাকে, তাই সোজা মনেস্ট্রির দিকেই চলে গেলাম। মনেস্ট্রির গেট দিয়ে ঢুকলেই দেখতে পাওয়া যায় দুপাশে প্রচুর প্রেয়ার ফ্ল্যাগ লাগানো রয়েছে। ওয়েস্ট সিকিমের অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন হলো এই রিনচেনপং মনেস্ট্রি। সিকিমের পুরনো মনেস্ট্রির মধ্যে এটি তৃতীয়। আর এখান থেকে কিন্তু একটা প্যানোরামিক সিনিক ভিউ পাওয়াও যায়। তো মনেস্ট্রির কাছে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয়, সেজন্য আমাকে দূর থেকেই দেখাতে হচ্ছে। এসেছি এখন ব্রিটিশ বাংলোতে। প্রথমে গেট বন্ধ দেখে আমরা ভাবছিলাম যে হয়তো বন্ধ, বাট ড্রাইভার বললো যে নিজেরা খুলে গিয়ে দেখে আসতে, এখানে কেউই থাকে না। আর বাংলোর চারপাশটা প্রচুর গাছপালা দিয়ে ঘেরা, ভেতরে কিছু কিছু ফুল গাছও রয়েছে, বেশ নিরিবিলি জায়গাটা। তিনটে রুম রয়েছে আর প্রতিটাতে তালা দেওয়া, কিন্তু দরজাগুলো হালকা করে ফাঁকা হয়ে রয়েছে, তো ভেতরে সেরকম কিছুই নেই, একদম অন্ধকার ঘর। আর এটা পিছন দিকটা, বাংলোতে এই বারান্দাটা কিন্তু বেশ সুন্দর, ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। ব্রিটিশ বাংলো থেকে বেরিয়ে হোটেলে চলে এসেছিলাম, লাঞ্চ করে এসেছি আজিংস ফার্মে। এই ফার্মে অর্গ্যানিকভাবে সমস্ত রকম ফলের চাষ করা হয়, সেই সমস্ত ফলের অর্গ্যানিক ওয়াইনও পাওয়া যায়, টেস্ট করা যায়, এখান থেকে কিনেও নিয়ে যাওয়া যায়। এখানে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি লাগে না, আর এই যে এই রাস্তা দিয়েই নেমে যেতে হয়। আর একটাই অসুবিধে যেটা, সেটা হলো যে এই ফার্মটা 500 মিটার নিচে নামতে হবে, একদম ঢালু রাস্তা, সিঁড়িও করা রয়েছে, তবে সেগুলো স্লোপের মতো একেবারে। একে তো ঢালু জমি, তার উপর বৃষ্টি হয়ে সিঁড়িগুলো ভীষণ স্লিপি হয়ে গেছে, আমাদের জুতো প্রচণ্ড স্কিড করছিল। সাইডে হালকা শুধু একটা বেড়া দিয়ে রাখা আছে, পাশেই খাট, তো এত ভয় লাগছিল, আমার পা তো রীতিমতো কাঁপছিল। বেশ অনেকটাই রাস্তা নামতে হবে, তাই হাফ রাস্তা নেমে আর সাহস হয়নি যাওয়ার। নামতে নামতে চারপাশের ভিউটাও ভীষণ সুন্দর ছিল, কিন্তু তখন আর ভিউ এনজয় করার মতো অবস্থা কারোরই ছিল না, তো যতটা এসেছি আবার উঠে আমরা ব্যাক করেছিলাম ওখান থেকে। আমাদের হোটেলের উল্টো দিকে রয়েছে রিনচেন চোলিং মনেস্ট্রি, যেটি গুরুং গোম্পা নামেও পরিচিত, সেখানেই এসেছি। যদিও এখন মনেস্ট্রি ভেঙে নতুন করে কাজ হচ্ছে, আর এই মনেস্ট্রির পাশেই রয়েছে রবীন্দ্র স্মৃতিবান। এই মনেস্ট্রির সামনেই সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠে যাওয়া যায়। কবিগুরু রবীন্দ্রনাথ রিনচেনপংয়ে এসেছিলেন এবং কিছুদিন ব্রিটিশ বাংলোতে থেকেছিলেন, আর এখানে এসে কাঞ্চনজঙ্ঘার রূপ দেখে উনি লিখেছিলেন চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির কবিতাটি। তো ওনারই স্মৃতির উদ্দেশ্যে পুরো জায়গাটিকে রেনোভেট করা হচ্ছে একটা ট্যুরিস্ট পয়েন্ট করে তোলার জন্য। তখন বেশ অন্ধকার হয়ে গিয়েছিল, আমরা সেজন্য যাইনি মনেস্ট্রির ওই পাশে, কিছুক্ষণ ওখানে বসে আমরা হোটেলে ফিরে এসেছিলাম।
বসেছি ডিনার করতে হোটেলের রুফটপে। আমাদের মেনুতে আজকে রয়েছে ভাত, ডাল, একটা সবজি আর আলু দিয়ে মাংসের ঝোল। এই হোটেলের কুক কিন্তু একজন বাঙালি, তো তিন দিন ছিলাম, একবারের জন্যও মনে হয়নি বাইরের খাবার খাচ্ছে। যেমন টেস্টি ততটাই হোমলি ফিল পেয়েছি। ইন্ডিয়ান, চাইনিজ সব রকম খাবারই এখানে পাওয়া যায়। আর সেদিন রাতেই আকাশ একদম পরিষ্কার হয়ে গিয়েছিল, আর আরও একবার দেখেছিলাম পূর্ণিমার আলোয় কাঞ্চনজঙ্ঘাকে। সেইটাই ছবি রইল, কারণ আমি অন্ধকারে তো ভিডিও করতে পারিনি। আর আজ এতটুকুই, নেক্সট ব্লগে শেয়ার করব সাউথ সিকিমের রাভাংলা নামচিতে ঘোরার গল্প। ভিডিওতে লাইক করতে ভুলো না, আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা।